আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন মালয়েশিয়া উইথ নাজিয়া থেকে। আজকে একটা রান্না নিয়ে আসলাম, এটা আপনাদের সবারই চেনা পরিচিত রান্না। সেটা হলো গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো রান্নায় চলে যাওয়া যাক। তেলের মধ্যে পেঁয়াজ, লবণ, আদা, রসুন আর তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এখন মাছের মাথাটা যেটা হয়, যখনই আনা হয় সঙ্গে সঙ্গে রান্না করে ফেলা ভালো। আর আমি মুড়ি ঘন্ট খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল খেতে চান অতটুকু। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটুখানি ধনার গুঁড়া দিয়ে দিচ্ছি। নিয়ে ভালো মতো মশলাটা কষে যখন উপরে তেলটা চলে আসবে তখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। এটা যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায়, রুই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছের মাথা, বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে থাকে, এটা আপনারা জানেন। এবং আমি যে মুগ ডালটা আছে ভালো মতন টেলে নিয়েছিলাম এবং একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পর, একটা খুশবু ওঠার পরে ওটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আপনারা অনেকেই হয়তো জানেন যে একটা যদি অল্প একটু পরিমাণে একটু পোলার চাল দিয়ে দেওয়া যায় সাথে, তাহলে আরও মজা হয়, খুবই মজা হয়, একটু সুন্দর ফ্লেভার আসে। তো আমি আরেকদিন পোলার চাল দিয়ে রান্না করেছিলাম, আর যদি কখনও ইনশাল্লাহ করি সামনে তাহলে আবার আমি ভিডিওতে রাখবো। তো আজকে আপাতত আমি মুগ ডাল দিয়েই করছি। নিয়ে ভালো মতো মুগ ডালটা দিয়ে মাথাটা কষিয়ে আমি গরম পানি ঢেলে দিচ্ছি। তো ভালো মতন কষাতে যেয়ে যদি মাথাটা ভেঙে যায় সেটাতে কোনো প্রবলেম নাই, কারণ এটা মাথাটা মুড়ি ঘন্ট যেহেতু একটু ঘন্ট ঘন্টই হয়ে যাবে। এবং এ পর্যায়ে আসার পরে নামানোর আগে আমি তা কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে আমি নামিয়ে ফেলবো। আসলে মাছের মাথাটা বেশি দিন ফ্রিজে না রেখে মাছ যখন রান্না করা হয় তখনও রান্না করে ফেলা যায়, এবং যদি মুড়ি ঘন্ট করা যায় তাহলে আরও ভালো, কিন্তু বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো মাছের মাথা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।